বিরিয়ানি কম্বো যে 2500 টাকা দিয়ে আমরা বিরিয়ানি কম্বোটা 2500 টাকা সে কম্বো বিরিয়ানি আমি নিয়ে চলে আসলাম। তার আগে আমি বলে দিচ্ছি সবাইকে, তার দিদি ভাইরা এসছে খড়গপুর থেকে, দাদারা আমাদের ভিডিও দেখে, তার দিদি সিঙ্গার, তার দিদি মিষ্টি গলা আমাদের গান তো শোনাবে, তার দাদা ভাই এতগুলো আইটেম আমরা দিয়েছি, মিক্স ফ্রাইড রাইস, মটন বিরিয়ানি, ফিশ ফ্রাই, মটন হান্ডি যেটা 2500 টাকা কম্বো মটন হান্ডি। তা আমি খাবার আগে দাদাকে বলেছি আমাদের ফিশ ফ্রাই আর মটন খেয়ে পুরো মুগ্ধ হয়ে যেতে হবে, পুরো খড়গপুরের মানুষকে মুগ্ধ করে দেবো। আমি এবার বিরিয়ানিটা সার্ভ করছি, যে দেখুন আমরা বলেছি মটন ঝরে ঝরে পড়বে, সে দেখিয়ে দেবো যে আনলিমিটেড খাবার আমাদের। এই হলো আমাদের মটন, মটনটা আমরা বলেছি কিভাবে ঝরবে সেটা দেখতে পাবেন। এই হলো মটন, এইভাবে ঝাড়া দেবো, এইভাবে ঝরে ঝরে পড়ছে, যে গেল ছোট মটন। আমি দেখিয়ে দিই যে চামচের মধ্যে পেয়ে যে মটন এইভাবে চলে আসছে, একান্ত আপনের স্পেশাল মটন। দিদি ভাই আগে বলেন ফিশ ফ্রাইটা কিরকম লাগলো? আমাদের প্রত্যেকটা খাবার দিদি কভার করো, দাদাকে কভার করো, দাদা কিরকম লাগলো? অসাধারণ অসাধারণ, যা শুনে এসছি দেখে এসছি সেটা। খড়গপুর মানুষের জন্য কি বার্তা আছে? আমরা তো বলছি খড়গপুরের মানুষকে আসতে আহ্বান করছি, আপনি বলেন একদম তারাও চলে আসুন, সোজা কোনো চিন্তা ভাবনা না করে চলে আসুন। আর দিদি ভাই আপনি তো সিঙ্গার, আপনি জনপ্রিয় সিঙ্গার, সবাই যাতে আসে এসে ওরা। দিদি ভাই যাওয়ার সময় দিদি ভাই গলায় আমাদের একটা মিষ্টি গান শোনাবে, সেটা আমরা পরে নিচে শুনবো। খাবারটা কি খাওয়ালাম? আমি খাবার আগেই দাদাদের বলেছিলাম আমাদের মটন খেয়ে সন্তুষ্ট হবেন বা ফিশ ফ্রাই খেয়ে, তা বুঝতেই পারলেন তাদের কি বললো। তাই এই হলো আমাদের একান্ত আপন চাকদা, যে আমি দাদাদের খেলাম আর পেট ভরে গেছে, মানে ওভার হয়ে যাচ্ছে। এই হলো দিদি ভাই এবং দাদা, আর এই হলো আমাদের জনপ্রিয় সিঙ্গার ওয়েস্ট বেঙ্গলের খড়গপুরের বাড়ি, দিদি নামটা বলে না, স্বরূপা সোনাই। আমাদের যাওয়ার সময় দাদা দিদি ভাই আমাকে একটা গান শুনিয়ে যাবে, একদম আমাদের খাবারটার জন্য এসছে দিদিরা খড়গপুর থেকে আমাদের তরফ থেকে, যতটা যতটা পরিষেবা দেওয়ার ততটা আমরা দিয়েছি, দাদারা সন্তুষ্ট। আমরা বলেছি যে আসবে একান্ত আপনে তাকে হাসতে হাসতে যেতে হবে, এটাই বলবে একান্ত আপন, আর এটাই চাকদা ঝরে ঝরে পড়ছে, মটন ঝরে ঝরে পড়বে। টাটা।